আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে, স্ক্রিনে দেওয়া নম্বরে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটি হলো, আরবি পড়িয়ে কি টাকা নেওয়া যাবে? আরবি পড়িয়ে, আরবি ভাই, প্রশ্ন যেটা হচ্ছে আরবি পড়িয়ে টাকা নেওয়া যাবে কিনা। তো ভাই কেন আপনার হিংসা হচ্ছে নাকি, যে মরি সাহেবরা আর পড়াচ্ছে যে টাকা দিচ্ছে, কি ব্যাপারটা আপনার? আমার একটা প্রশ্ন আছে ভাই, একটা প্রশ্ন, একবার একটাই প্রশ্ন, আমি তো বলেছি এর আগে, তারপরে অন্য কাউকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। তারপরে যদি কেউ না থাকে তাহলে আপনি হয়তো আবার প্রশ্ন করতে পারেন। প্রথম বিষয় যেটা হচ্ছে, আরবি পড়ে মানে ইসলামিক পড়াশোনা করে হয়তো ভাই বুঝাতে চেয়েছেন, যদি আপনি আরবি বলেন তাহলে আপনি পয়সা, আপনি যেটা খরচ করেন বাংলা পড়িয়ে, বাংলাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি দিন শিক্ষাটা করা বেশি গুরুত্বপূর্ণ? দুনিয়া শিক্ষা এবং দিন দুটোই ইসলাম, কিন্তু দিন এবং দুনিয়া দুটোই শিখতে হবে, দুটোই জরুরি, কিন্তু কিন্তু আমরা যে ভাগ করে ফেলেছি এই ভাগের কারণে কিন্তু প্রশ্নগুলো আসছে। দুনিয়াটাও দিনের অন্তর্ভুক্ত, যদি আপনি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন করবেন। এই জন্য আমি প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং এই সম্পর্কে একটা হাদিস রয়েছে, কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যাবে না, একটা হাদিস রয়েছে। অপরদিকে বিভিন্ন হাদিস রয়েছে যেখানে টাকা নেওয়া যাবে, তার একটা দলিল দিয়ে সহিহ বুখারী থেকে প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, যখন সেই ব্যক্তি বিয়ে করার জন্য যখন সেই মহিলার ব্যাপারে বলল, যে মহিলা নবী সাল্লাল্লাহু বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছিল, বিস্তারিত বলছি না, শুধু স্মরণ করে দিচ্ছি, তখন সেই সাহাবী বলেছিল আমি বিয়ে করব, তো নবী সাল্লাল্লাহু বলেছিলেন তাহলে তুমি মোহর কি দিবে দাও, তো আমার কাছে তো কোনো কিছুই নেই, একটা লুঙ্গি আছে অর্ধেকটা কেটে দিয়ে দিচ্ছি। তো নবী সাল্লাল্লাহু বললেন তুমি লুঙ্গিতে অর্ধেকটা কেটে দাও, তোমার উপর হবে না, তোমার স্ত্রীর উপর হবে, কারো হবে না, তো কি হবে, কাজ কিছু হবে না। তো তুমি কি কোনো কিছু সূরা জানো ভাই? বিয়ে করলে মোহর লাগে কি লাগে না? লাগে তো। তো তুমি কি কিছু সূরা জানো? জানি, অমুক অমুক সূরা আমি জানি। বলছে এটি তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে। কি বলছে? এই সূরাগুলো তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, এটাই হচ্ছে মোহর। তাহলে কি বোঝা গেল? এই হাদিস স্পষ্ট ভাবে প্রমাণ করছে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ। কথা বুঝলেন তো ভাই? আপনি হয়তো একটা হাদিস করেছেন যে হাদিসটাতে না জায়েজ বলা আছে, সেটা ঠিক, ইবনে মাজার হাদিস রয়েছে, কিন্তু আপনি সবসময় জেনে রাখবেন ইসলামকে বুঝতে হলে, ইসলামকে বুঝতে হলে আপনাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে, শুধুমাত্র কোন একটা আয়াত দিয়ে অথবা কোন একটা হাদিস দিয়ে ইসলামকে বোঝা যায় না। আপনাকে এই সম্পর্কে যতগুলো আয়াত হাদিস একত্রিত করার পরে তার সারাংশ কি হচ্ছে এটা আপনাকে দেখতে হবে। শুধু তাই নয়, বরং চলে এইসব হাদিস আয়াতগুলো সালাফে সলেহীন তাদের মানহাজ কি ছিল, তারা এই আয়াতগুলো কি বুঝেছেন, কিভাবে বুঝেছেন, এই হাদিসগুলোকে কিভাবে বুঝেন, কিভাবে আমল করেছেন, সে বিষয়টাও জানতে হবে, যেটাকে বলা হয় মানহাজে সালাফ, সেটাও গুরুত্বপূর্ণ। নইলে কোরআন হাদিস, কোরআন হাদিস বলেও কিন্তু আপনি ভুল পথে যেতে পারেন। সেই জন্য মানহাজে সালাফের, মানহাজে সালাফ খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্ব মানে জরুরি। সুতরাং ইসলামকে বুঝতে হবে সামগ্রিকভাবে, শুধুমাত্র কোন একটি আয়াত বা হাদিস দিয়ে নয়। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি বুঝতে পেরেছেন। আল্লাহ রাসূল বলেছেন কালো জিরায় রয়েছে সমস্ত রোগের শেফা, সো আপনি কি কালো জিরা তেল খুঁজছেন? তা আবার বিশুদ্ধ? তো আসুন আমাদের আব্দুল কাইম ভাইয়ের সাথে যোগাযোগ করুন, স্ক্রিনে দেওয়া নম্বরে।